সম্মানিত মুসলিমে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জুমাদা সানিয়া মাসের দ্বিতীয় খুতবা। আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক আলোচনা হানাফিগণের নামাজ সহি হাদিসের নামাজ। আমাদের এই ধারাবাহিক আলোচনার উদ্দেশ্য হলো যে আমরা যারা হানাফি মাজহাব অবলম্বন করে নামাজ আদায় করি, আমাদের যেই পদ্ধতিতে নামাজ আদায় করি এটা সহি হাদিসের আলোকে আমরা করি। দুঃখের বিষয়, ইদানিং লা মাজহাবি সালাফি এই আহলে হাদিস বিভিন্ন এই নামে একদল লোক তাহারা বলতেছে যে হানাফিরা যেই পদ্ধতিতে নামাজ পড়ে এগুলা সহি হাদিসে নাই, এগুলার কোনো দলিল নাই। এ সমস্ত কথা বলে আমাদের সরল মনা মুসলমানদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে। শয়তানের কাজ হলো, আল্লাহ তাআলা বলেন ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের অন্তরের মধ্যে কুমঞ্চনা দেয়। তাহলে কুমঞ্চনা দিলে মানুষ এই সন্দেহের মধ্যে পড়ে যায়, তাহলে কাজের মধ্যে যে কাজটা করে এটার মধ্যে সে দ্বিধাভুক্ত হয়ে যায়। এই জন্য আমরা এই নামাজের মাসলা মাসাইলগুলা জানার সাথে সাথে আমরা যেই পদ্ধতিতে নামাজ আদায় করি এগুলোতে সহি হাদিসে আছে এটা আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, দুঃখ আমিন। নামাজে হাত তোলার বিধান, তাকবীরে তাহরিমা তথা নামাজের সর্বোত্তম তাকবীর বলার সময় হাত তোলার হুকুম কি? তাকবীরে তাহরিমা কি? তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহু আকবর বলা, তাহারিম শব্দের অর্থ হলো হারাম করে দেওয়া। অর্থাৎ আল্লাহু আকবর বলে নামাজ যখন শুরু করে, শুরু করার সাথে সাথে যে সমস্ত কাজগুলো হালাল ছিল এই সমস্ত কাজ পর্যন্ত হারাম হয়ে যায়। যেমন একজনকে সালাম দেওয়া, এটা কি হালাল না? হালাল। কাহারো সাথে কথা বলা হালাল, ফান করা হালাল, খাওয়া হালাল। কিন্তু তাকবীরে তাহরিমার সময় যখন আল্লাহু আকবর বলে তাহলে হালালগুলো কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এই জন্য এই তাকবীরটার নাম কি? তাকবীরে তাহরিমা। তে নামাজের মধ্যে আল্লাহু আকবর শুরু যেটা হয় এইটারে কি বলা হয়? তাকবীরে তাহরিমা। আর অন্য যেই তাকবীরগুলো বলা হয় নামাজের একটা রুকুন থেকে আরেকটা রুকুনে যাওয়ার জন্য, একটা ফরজ থেকে আরেকটা ফরজের মধ্যে যাওয়ার জন্য যে আমরা তাকবীরগুলো দেই, এগুলাকে বলা হয় তাকবীরে ইন্তেকাল। অর্থাৎ একটা থেকে আরেকটাকে আরেকটার মধ্যে পরিবর্তন হওয়ার জন্য যে তাকবীর তাকবীরগুলা। তো এই তাকবীরে তাহরিমা এইটা হলো ফরজ, আর অন্য অন্য যে তাকবীরগুলা এগুলো হলো সুন্নত। এগুলো কি? আমরা মাসলাগুলো জানা দরকার আছে। এখন কত লোক এই তাকবীরে তাহরিমা বলার সময় হাত তোলার হুকুম কি? তাকবীরে তাহরিমা সময় হাত তোলা মুস্তাহাব। মুস্তাহাব তো কি? করলে সওয়াব আছে, কিন্তু তাকবীরে তাহরিমা তথা আল্লাহু আকবর বলা ফরজ। আল্লাহ তাকবীরে তাহরিমা বলার সময় আল্লাহু আকবর বলাটা কি? ফরজ। কেহ যদি হাত তুলল কিন্তু আল্লাহু আকবর বলল না, তাহলে তার নামাজে শুরু হয় নাই। নামাজে কি হয় নাই? শুরু হয় নাই। এই জন্য এখানে আল্লাহু আকবর বলাটা কি? ফরজ। আল্লাহু আকবরটা মনে মনে বললে হয়তো হবে না, বরং এই ইমাম সাহেব নামাজের মধ্যে যে ইমাম, যিনি ইমাম বলবে উচ্চ স্বরে, আর যাহারা মুক্তাদি তাহারা এমন একটা আওয়াজে বলবে যেটা নিজের কানে নিজে শোনে। নিজের কানে নিজে না শুনে যদি আল্লাহু আকবর এটা ধ্যান করে কল্পনা করে, এর দ্বারাতে নামাজ হবে না। তাই কেহ যদি তাকবীর
তাকবীরের সময় হাত না তোলে নামাজ পড়ে, তাহলে এর দ্বারাতে নামাজ বাতিল হবে না। কারণ তাকবীরে তাহরিমার সময় হাত তোলাটা কি মুস্তাহাব, হাত তোলা কি মুস্তাহাব। ইমাম নববী রহমতুল্লাহ তিনি মুসলিম শরীফের সরা প্রথম খণ্ড 168 খ্রিস্টার মধ্যে তিনি বর্ণনা করেন, আজমাতিল উম্মাতু আলা ইস্তেবাবে রফিল ইয়াদাইনি ইনদা তাকবীরিল ইহরাম। তিনি বলেন উম্মতে মুহাম্মদীর এজমা ঐক্যমত হয়েছে যে তাকবীরে তাহরিমার সময় উভয় হাতকে উত্তোলন করা মুস্তাহাব। উত্তোলন করাটা কি মুস্তাহাব, একটা কথা মনে রাখবেন। সব নামাজের সকল কাজগুলো একরকম না, কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত, কিছু আছে মুস্তাহাব, সবগুলো কিনা মানের দিক দিয়ে একরকম নহে। সেই জন্য নামাজের মধ্যে কি করা, উভয় হাতকে উত্তোলন করা, এটা কি মুস্তাহাব। এরপর আবার তিনি বলেন ওয়াজমাউ আলা আন্নাহু লা ইয়াজিবু শাইউ মিনার রাফে, যে উম্মতে মুহাম্মদী এই ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে যে হাত উত্তোলন করা নামাজের মধ্যে এটা ওয়াজিব নহে, এটা কি নহে ওয়াজিব নহে। তাকবীরে তাহরিমা বলার সময় হাত কতটুকু উপরে উঠাতে হবে, হানাফি মাজহাব মতে তাকবীরে তাহরিমা বলার সময় ফুরুষ নামাজি উভয় হাতকে কান বরাবর এমনভাবে উঠাবে যে বিদ্যাঙ্গুল যেন কানের লতি বরাবর হয়। কানের কি, এটার কি বলা হয় কানের লতি, যে কানে এই বিদ্যাঙ্গুল দুই হাতের যে বিদ্যাঙ্গুল এটা যেন কি হয় কানের লতি বরাবর। কিন্তু বরাবর হইলেও কি হইল না সেখানে কি চোখ আসেনি, আরে কানের লতি বরাবর হইলেও কি হইল না এটা কি সেখানে কি দেখা যায়। তো এই জন্য লাগানোটা মুস্তাহাব, কানের লতির মধ্যে যদি কি লেগে যায় তাহলে বোঝা গেল কি কানের আরে বরাবর এটা নিশ্চিত হইল, এই জন্য এখানে স্পর্শ করবে। এবং বিদ্যাঙ্গলের উপরিভাগ কানের উপরে থাকবে, বিদ্যাঙ্গুলের উপরিভাগ কই থাকবো কানের উপরে থাকবে। আর মহিলা নামাজি উভয় হাতকে কাঁধ পর্যন্ত উঠেবে, তারা কোথায় পর্যন্ত উঠেব, আমরা এক জুমাতে বর্ণনা করছি যে পুরুষ এবং মহিলাদের নামাজ আদায়ের মধ্যে কিছু কি রয়েছে পার্থক্য রয়েছে। পার্থক্যের মূল কারণ হলো পুরুষ এবং মহিলাদের গঠনের মধ্যে একরকম নহে। মহিলাদের জন্য ফরদা ফরজ, মহিলাদের জন্য ফরদা কি ফরজ, পুরুষদের জন্য কি নাই ফরদা ফরজ নহে। এই জন্য এই হানাফি মাজহাব মতে এইভাবে উত্তোলন হাতকে যে উঠানো এই ব্যাপারটা সরহে বেকেয়া প্রথম খণ্ড 167 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে ফাইজা আরাদা শুরুয়া কাব্বারা হাজেফান বাদা রফি ইয়াদাইহি আল মুরাদু বিল হাসফে আল লা ইয়াতিয়া বিল মাদ্দে ফি হামজাতি আল্লাহ ওয়ালা ফি বাই আকবার গাইরা মুফারাজে আসাবিহি ওয়ালা দম্মিন বাল ইয়াতরুকুহা আলা হালিহা মাসান বে এভা মাইহে শাহমাতাই উজদাইহে ওয়াল মারআতু তারফাউ হেজা মানকা বাইহা। অর্থাৎ এই লেখক বলেন একজন ব্যক্তি যখন নামাজ শুরু করবে তাহলে সে আল্লাহু আকবর বলবে, কিন্তু হ্যাঁ আল্লাহু আকবর বলার সময় আল লফজ আল্লাহ তালার মধ্যে যে হামজা আছে হামজাকে টান দিয়ে বলবে না, অর্থাৎ আল্লাহু আকবর কেমনে। তো আল্লাহু আকবর অর্থ কি আল্লাহ মহান, আর যদি কেহ যদি বলে আল্লাহু আকবর এটার অর্থ কি আল্লাহ কি মহান, এটা কি করলো সে আরে প্রশ্ন করলো সে আল্লাহ যে মহান এটা কি করলো না স্বীকৃতি দিল না। এই জন্য নামাজের মধ্যে যে আল্লাহু আকবর যে বলবে হামজার মধ্যে টান দিবে না, আল্লাহু আকবর আকবরের মধ্যে যে বার মধ্যে শুধু জবর, এখানে কি নাই আলিফ নাই টান নাই, এই জন্য বার এইভাবেও বলবে না। এরপরে উভয় হাতের যে আঙ্গুলগুলা এটা কি করবে একবারে মিলাইও রাখবে না, আবার একবারে কি করবে না
সরাইও রাখবে না, বরং কি করবে স্বাভাবিকভাবে, আরে স্বাভাবিক বুঝুন না, একটা হলে একবারে হাতে উত্তোলন সময় কি করলাম আঙ্গুল গুলারে ফাঁক করে রাখলাম, আবার একবারে কি করলাম মিলাইয়া রাখলাম না, এটা কি করবে স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে রাখবে। এবং উভয় হাতের বৃদ্ধাঙ্গুল এই উভয় কানের লতিকে স্পর্শ করবে, লতিকে কি করবে স্পর্শ করবে, আর মহিলারা তাহাদের হাতকে তাহাদের কাঁধের বরাবর উঠাইবে। হাদিস শরীফ আছে, আন মালিক ইবনে হুয়াইরিস আন্না রাসূল সাল্লাম কানা ইজা কাব্বারা রাফা ইয়াদাই হাতা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি। মালিক ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা অনুতি বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাম যখন নাম তাকবীর বলতেন, আল্লাহু আকবর বলতেন তাকবীরে তাহরিমা, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাম তার উভয় হাত মোবারকরে উভয় কানের বরাবর উঠাইতেন, উভয় কানের, আরে আমরা যেই হানাফি মাজহাবের যেই আমরা পদ্ধতিটা এটা সহি হাদিসে আসেনি, সহি হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় হাত মোবারক কান বরাবর উঠাইতেন। এই হাদিসটা মুসলিম শরীফ প্রথম খণ্ড 168 পৃষ্ঠা হাদিস নং 391। আনিল বারা ইয়ান্না রাসূল সাল্লাম কানা ইজাবতা তাহা সলাতা রাফা ইয়াদাইহি ইলা করিবি মিন উজনাইহি সুম্মা লা ইয়াউদ। বারা রাদিয়াল্লাহু তাআলা অনুতে বর্ণিত যে রাসূল সাল্লাম যখন নামাজ শুরু করতেন রাসূলুল্লাহ সাল্লামের উভয় হাত মোবারক কানের নিকটবর্তী উত্তোলন করতেন, এরপরে আর রাসূল সাল্লাম হাত উত্তোলন করতেন না, হাত কয়বার উত্তোলন করতেন, একবার উত্তোলন করতেন। এই হাদিসটা আবু দাউদ শরীফ 109 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 749। আর মহিলা নামাজি তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাতকে তার সিনা পর্যন্ত উঠাবো, কত পর্যন্ত উঠাবো, তো এইটার দলিল আছে নি, এইটারও দলিল আছে, যেমন আন ওয়াইল ইবনে হুজরিন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম ইয়া ওয়াইল ইবনু হুজরিন ইজা সাল্লাইতা ফাজাল ইয়াদাইকা হেজা আ উজনাইক। ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, হে ওয়াইল ইবনে হুজুর, যখন তুমি নামাজ পড়বে তোমার উভয় হাতকে তুমি কান বরাবর উঠাইবে, উভয় হাতকে কতটুকু উঠাইবে, হ্যাঁ, এবং ওয়াল মারআতু, আর মহিলা তাজআলু ইয়াদাইহা, মহিলা তার উভয় হাতকে উঠাইবে হেজা সাদিয়াইহা, তাহার সিনা বরাবর, বুক তাদের কি, হ্যাঁ, তার বুক বরাবর সে কি করবে উভয় হাতকে উঠাইবে। একটা কথা শোনেন, এটা কারণ আছে, ফুরুর যখন হাত কান বরাবর উঠায় তাহলে এই শরীরের থেকে তার বাহুটা কি হয়ে যায় আলাদা হয়ে যায়, তাহলে তার সতরটা এখানে তার বুকটা কি হয়ে যায়, আরে একটু প্রশস্ত হয়ে যায়। অন মহিলারও যদি এইভাবে উঠায় তাহলে তার বুকটা যেটা যেটা কি ডাকাটা কি ডেকে যেটুকু সম্ভব কি করবে এটাকে ডেকে রাখবে, তাহলে হাতরারে যদি মহিলাও যদি পুরুষের মতন এমনি উঠায় তাহলে কি হবে তার সতরের সতরের কি হবে বিঘ্ন সৃষ্টি হবে। এই জন্য ইসলামের বিধানগুলা আকলের বাহিরে নহে। এই হাদিসটি ইমাম তাবারানী রহমতুল্লাহ এর ইমাম তাবারানী রহমতুল্লাহ এর মুজামুল কবির হাদিস নম্বর 17497। ইমাম হাইসামি রহমতুল্লাহ একে মাজমাউল জায়াত কিতাবের পেশ করেছেন, হাই হাদিস নম্বর হল 2594। এখন প্রশ্ন হল, হাত উঠানোর সময় উভয় হাতকে কাঁধ বরাবর ও কানের উপরে উঠানের কোনো হাদিস আছে কিনা, তো হাদিস থাকলে হানাফিগণ কেন, হ্যাঁ, কাঁধ বরাবর অথবা কানের উপরের উপরে আমল না করে কিসের উপরে আমল করে, হ্যাঁ, এখানে এই ইয়ার কানের লতি পর্যন্ত হাতটাকে উঠানোর জন্য কেন আমল করে।
উত্তর হলো হাতকে কান বরাবর উঠানোর, যেমন সহি হাদিস তথা বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে তেমনি কাঁধ বরাবর ও কানের উপরে উঠানোর বিশুদ্ধ হাদিস রয়েছে। আমরা যারা হানাফি রয়েছি আমরা কোনো বানাওয়াটি কোনো কথা বলি না, যেই যা যেইভাবে আছে যেটা কি আছে। হ্যাঁ, আমরা হানাফি মাজহাবের যারা পদ্ধতিতে নামাজ পড়ে না তাহাদের নামাজকেও আমরা এই নাজায়েজ বেদাত নামাজ হয় না এমন কথা আমরা বলি না। যে দূর যেটা আছে আমরা কি করি, এটা তাহলে দিনের মধ্যে কি হবে, খেয়ানত হবে। আরে যেইটা কোরআনে কারিম এবং হাদিস শরীফে যেইটা জেদ্দুর আছে এ দূরে কি করতে হইব, বলতে হইব। এইটার থেকে বাড়াইয়া বলা এবং কমাইয়া বলা উভয়টি কি, দিনের মধ্যে খেয়ানত করা। যেমন হাদিস শরীফে আছে, কালা ইবনু জুরাইজিন কানা রাসূলুল্লাহ ইজা কামাল ইসসালাতে রাফা ইয়াদাই হাত্তা তাকুনা হাজবা মানকাবাইহে সুম্মা কাব্বারা। ইবনু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াইতেন রাসূল সাল্লামের উভয় হাত মোবারক উত্তোলন করতেন এই তিনির কাঁধ বরাবর, কতটুকু কাঁধ বরাবর উঠাইতেন, অতঃপর তিনি আল্লাহু আকবর বলতেন। তাহলে বুঝা গেল হাতটা উত্তোলন করতেন আগে, পরে বলতেন কি, আল্লাহু আকবর। তাহলে এখানে এই হাদিসটা মুসলিম শরীফ প্রথম খণ্ড 168 পৃষ্ঠা হাদিস নম্বর 390। তাহলে এখানে এই হাদিসে কি বলতে গেল যে রাসূল সাল্লাম এই কাঁধ বরাবর উভয় হাত উড়েছেন। আন কাতা দাতা বেহাজাল এসনাদে আন্নাহু রাহা নাবিয়াল্লাহ সাল্লাম ওকালা হাত্তা ইউহাজিয়া বিহিমা ফুরুয়া উজনাইহে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই সনদে আছে যে তিনি নবী করিম সাল্লামকে দেখেছেন যে রাসূল সাল্লাম উভয় হাত মোবারকরে কানের উপরে পর্যন্ত উড়েছেন, কানের কি হ্যাঁ উপরে পর্যন্ত উঠেছেন। এই হাদিস তো মুসলিম শরীফ প্রথম খণ্ড 168 পৃষ্ঠা হাদিস নম্বর 391। অনুরূপ বর্ণনা নাসাই প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 102 এ বর্ণিত রয়েছে। আন ওয়াইলিন আন্নাহু রা নবী সাল্লাম ইজাবতা তা সলাতা রাফাইয়া দেই হাত্তা তাকাদা এভামাহু তুহাজি শামাতা উজনাইহে। ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে রাসূল সাল্লাম যখন নামাজ শুরু করতেন, হ্যাঁ রাসূল সাল্লাম উভয় হাতকে এতটুকু উঠাইতেন যে উভয় হাতের যে আঙ্গুল বিদ্যাঙ্গুল এইটা কানের লতি বরাবর উঠত, কানের কি লতি বরাবর উঠত। তাহলে তাই হানাফি ও শাফি মাজহাব সহ হ্যাঁ অনেক ইমাম এখানে ইমামগণ তিনটি বর্ণনার উপর আমল করেন। তাহলে বর্ণনা কয়টা পাওয়া গেল, তিনটা। একটা বর্ণনাতে পাওয়া গেছে কাঁধ বরাবর, আরেকটা বর্ণনাতে পাওয়া গেছে কানের উপর বন্তি, আরেকটা হলো কানের লতি। কিন্তু আমরা যারা হানাফি রয়েছি এবং শাফি মাজহাবে রয়েছি এবং অন্যান্য আরো ইমামগণ তাহারা এই তিনটা বর্ণনার মধ্যে সমন্বয় করেন, তিনটা বর্ণনার মধ্যে কি করেন, তিনও বর্ণনা কি সহি। তো একজন ব্যক্তি কি বর্ণনার মধ্যে যদি সমন্বয় করে যদি এটা আমল করা যায় এটা ভালো না। তো এই জন্য কি করেন যে হাত যেটা আছে এইটা থাকে কোথায়, কাঁধ বরাবর, আর এই ইয়া যেটা আছে বিদ্যাঙ্গুল যেটা আছে এটা কোথায়, লতি বরাবর, আর হাতের যে আঙ্গুল যে আঙ্গুলগুলো আছে এগুলো কোথায়, কানের উপরে। তাহলে কানের উপরে লতি বরাবর কাঁধ, তিনও বর্ণনার উপরে কি হয়, আমল হয়। যদি শুধু কাঁধ বরাবর উড়ায় তাহলে কয়টা বর্ণনা উপরে আমল হয়, একটা, দুইটা দুইটা হয় না। এই জন্য হ্যাঁ হানাফি এবং শাফি সহ হ্যাঁ অনেক এই বিজ্ঞ বিজ্ঞ ইমামগণ বলতেছেন যে সর্বোত্তম হইল যে এই হাত উভয় হাত যদি কানের লতি বরাবর উড়ায় তাহলে এবং হাতগুলো যে কই থাকবো এই কাঁধ বরাবর থাকবে, আর হাতের যে তালু এইটা তালুটা থাকবে কি উপরে, উপরে যাইয়া লতিটার মধ্যে কি হবে, বিদ্যাঙ্গুল থাকবে, আর হাতের যে আঙ্গুলগুলা এটা থাকবে কি, কানের উপরে। কথা বুঝিনি,
এইভাবে করা হয়েছে। যেমন ইমাম নববী রহমতুল্লাহ বলেন, ফাল মাশরুফি মাযহাবেনা ওয়া মাযহাবিল জামাহিরে আন্নাহু ইয়ারফু ইয়াদাই হাজবা মান কাবাইহে বিহাইসু ইউহাজি আতরাফু আসাবি ফুরুয়া উজনাইহে আই আলা উজনাইহে ওয়া ইবহামু ওয়া ইবহামাহু শামাতাই উজনাইহে ওয়া রাহাতাহু মান কাবাইহে হা ফাহাজা মানা কাউলিহিম হাজবা মান মান কাবাইহে ওয়া বিহাজা জামা শাফি রাহিমাহুল্লাহু বাই রাওয়াতিল আহাদিস। ওই যে কথাটাও বললাম, ইমাম নববী রহমতুল্লাহ বলতেছেন যে এইভাবে যদি আমল করা হয় তাহলে তিনটা বর্ণনার মধ্যে আমল করা হয়। তো ইমাম নববী রহমতুল্লাহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে প্রথম খণ্ড 168 পৃষ্ঠার মধ্যে কি করেছেন, এই বর্ণনাটা এই এই মাত্রা তিনি দিয়েছেন। তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাতের আঙ্গুলগুলো কিভাবে রাখবে, আঙ্গুলগুলা কিভাবে রাখবে, তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাতের আঙ্গুলগুলা স্বাভাবিকভাবে খোলা রাখবে, অর্থাৎ আঙ্গুলগুলা ফাঁকা করেও রাখবে না এবং একেবারে মিলিয়েও রাখবে না, বরং স্বাভাবিক অবস্থা রাখবে। যেমন হাদিস শরীফে আছে, আন আবি হুরায়রাতা ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা কাব্বারা লিসসালাতে নাসারা আসাবিয়াহু, যে রাসূল সাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন নামাজের জন্য, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলগুলোকে বিস্তার করে রাখতেন, একবারে ফাঁক করেও রাখতেন না, আবার কি একবারে মিলাইয়াও রাখতেন না। এই হাদিসটা তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 56 হাদিস নম্বর 239। তাকবীরে তাহলিমা বলার সময় হাতের তালু কোন দিকে রাখবে, তাকবীরে তাহরিমার সময় তো হাতগুলোতে আমরা উঠব, হাতগুলো কি এমনি রাখিয়াম না এমনি রাখিয়াম না এমনি রাখবে, তাহলে এইটার বর্ণনা কি আছে, সহিহ হাদিসে আছে। এই জন্য তাকবীরে তাহরিমা বলার সময় হাতের তালু কিবলার দিকে রাখবে, একটা কথা মনে রাখবেন, আমরা যখন নামাজে দাঁড়ায় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই কোন দিকে থাকে, কেবলার দিকে, কোন দিকে থাকে, কেবলার দিকে থাকে। হ্যাঁ, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, হ্যাঁ, এই কাবাতি শরীফাতি। তো এই জন্য এখানে হাতে হাতগুলোও এইভাবে না, এগুলো কি করবে একটু এই ঝুঁকে থাকবে, এই আঙ্গুলগুলো একটু কি করবে ঝুঁকে থাকবে, কোন দিক দিয়ে, কেবলার কেবলার দিকে, এইভাবে কি করবে হাতগুলোকে রাখবে। যেমন এই ব্যাপারে হাদিস শরীফ আছে, আন আব্দুল্লাহ ইবনে উমার কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাব তাতা আহাদুকুমুস সালাতা ফালিয়ারফা ইয়াদাইহি ওয়ালিয়াস্তাকবিল বে বাতিনি হিমাল কেবলা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের কেহ যখন নামাজ শুরু করে সে যেন তার উভয় হাতকে উত্তোলন করে, এরপরে তার উভয় হাতের যেই তালু, উভয় হাতের কি আছে তালু, এইটা যেন কেবলার দিকে রাখে, কোন দিকে রাখে। তো কেউ যদি তাকবীরে তাহরিমা বলার সময় হাতরার যদি এমনি রাখে তাহলে তালুটা কই গেল, আরে কেবলার দিকে তো হইল না, অন্য দিকে একটা একটা রয়েছে উত্তর দিকে, আরেকটা হইল কি দক্ষিণ দিকে। হ্যাঁ, আর এমনি যদি হয় তাহলে উভয়টা কোন দিক দিয়ে, পূর্ব দিকে, বুঝেছিনি কথাটা, আর রাখতে হবে কেমনে, উভয়টা কেবলার দিকে মুখ করে রাখতে হবে। এই হাদিসটা ইমাম তাবারানি রহমতুল্লাহ তার কাবির কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাকবীরে তাহরিমা বলার সময় কোন দিকে মুখ করে তাকবীর বলবে, আমাদের নামাজ শুরু হয়েছে কিসে, কি দাঁড়াতে, তাকবীরে তাহরিমা। তো তাকবীরে তাহরি একবারে তাকবীর এই ইয়ের মধ্যে নামাজের মধ্যে কেবলামুখী হওয়াটা কি ফরজ, নামাজের মধ্যে কেবলামুখী হওয়া কি, তো তাকবীরে তাহরিমার সময় কেবলামুখী, এরম না তাকবীরে তাহরিমা বলার পরে এরপরে কি করলাম কেবলার দিকে ফিরলাম, বরং কেবলার দিকে ফিরিয়ে কি করবে তাকবীরে তাহরিমা বলবে। যেমন এই ব্যাপারে হাদিস শরীফ আছে, ওয়াকামা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উমিলা ওয়া উদিয়া ফাস্তাকবিলাল কিবলা তাকাব্বারা ওয়াকামা নাসু খালফা। যখন রাসূল সাল্লামের জন্য মিম্বার
তৈরি করা হলো এবং স্থাপন করা হলো, তখন রাসূল সাল্লাম এর উপরে দাঁড়ালেন, অতঃপর কিবলার দিকে মুখ করে তাকবীরে তাহরিমা বললেন। হ্যাঁ, আর লোকেরা রাসূলুল্লাহ সাল্লামের পিছনে দাঁড়াইলো। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বলার সময় কোন দিকে ছিলেন, কিবলার দিকে ছিলেন। এই হাদিসটা ইমাম বুখারি শরীফ প্রথম খণ্ড 55 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ এখানে হাদিস নং হইল 375। কোনো কোনো নেটের মধ্যে যে হাদিস নম্বর এটা হলো 377 নম্বর, ওইখানে হাদিস শরীফ, এই যে হাদিস শরীফের যে কিতাবের নম্বরের মধ্যে কি আছে কিছু, আরে বেশ কম আছে, এটারও কিছু কারণ আছে, সব কথা তো সবাই বুঝতে না। হ্যাঁ, তাও কেউ কোনো কোনো ব্যক্তি এটার একটা পুরো হাদিস ধরছে, কেউ হাদিস ধরে নাই, এই সমস্ত কারণে কি এখানে হাদিস নম্বরের মধ্যে কি রয়েছে, বেশ কম রয়েছে। তা মুক্তাদি কখন তাকবীরে তাহরিমা বলবেন, ইমামের জন্য যেমন তাকবীরে তাহরিমা বলা ফরজ, মুক্তাদির জন্য কি ফরজ না, মুক্তাদির জন্য কি ফরজ, কিন্তু কোন সময় বলবেন একটা কথা মনে রাখবেন, কোন একজন ব্যক্তি যখন ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ে, ইমামের একতেদা করা, ইমানে ইমামের অনুসরণ করা ওয়াজিব, ইমামের অনুসরণ কি করা কি, ইমামের পূর্বে যদি কোনো আমল করে তাহলে এটা কি হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার রা দিয়া কি শেষ, রা যখন শেষ হয়েছে এরপরে কি করবে, মুক্তাদি আল্লাহু আকবার শুরু করবে, এটা এরম না, ইমাম সাহেবও শুরু করছেন আল্লাহু আকবার, মুক্তাদিও কি করছে আল্লাহু আকবার শুরু করছে, এমনটা না, বরং ইমামের শেষ মুক্তাদির শুরু, বুঝেছিনি। এই এখানে কি করা যাবে না, এখানে ইমামকে ওভারটেক করা যাবে না, সমানে সমানও চলা যাবে না। এই ব্যাপারে হাদিস শরীফে রয়েছে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইজা রাকা ফারকাউ, রাসূল সাল্লাম বলেন ইমাম নিয়োগ করা হয় তাহাকে অনুসরণ করার জন্য, তো ইমাম নিয়োগ করা কি জন্য, নিজে নিজে ভরার লাগিয়া নাকি তিনিকে অনুসরণ করার জন্য, অতঃপর ইমাম যখন আল্লাহু আকবর বলবে অতঃপর তোমরা আল্লাহু আকবর বলবে, কেউ এটা রাসূল সাল্লামকে এই কথা কইছিনি, ইমাম যখন আল্লাহু আকবর বলে তোমরাও ইমামের সাথে আল্লাহু আকবর বলো, কি বলছেন অতঃপর, অতঃপর তিনি ইমামের আল্লাহু আকবর বলা শেষ মুক্তাদির কি হইব শুরু হবে, আবার সাইয়েন অনেকক্ষণ পরে করি এইটা না, বরং এইটাও আবার কাছে যাও ইমামে আলহামদুলিল্লাহ জন্য ভৈরা টুরে লোক না, আমি কিন্তু জিরে টিরে লই, হ্যাঁ কেউ কিন্তু ভৈরের বেশি পাবে তার আমি সময়ের উময়, হ্যাঁ কত ঘুরে ঘিরে আই না, এই না শুরু করছে ইমাম সাহেব না, বরং ফা আসছে এখানে, কি আসছে ফা, ফা অর্থ কি না, ফা অর্থাৎ এটার মধ্যে কোনো বিলম্ব নাই, এই ইমামের আল্লাহ আকবর বলা শেষ মুক্তাদি কি করবে আল্লাহ আকবর শুরু করবে, এইটার মধ্যে কি নাই বিলম্ব নাই। সুম্মা যদি বলতো, সুম্মা তো কি, ইমাম ফরসে যাও দুই চার মিনিট যাক না, এইটারে এইটার আরবিতে কি বলা হয় সুম্মা, ফায়ের অর্থ অতভর, সুম্মার অর্থ কি অতভর, দোনো অতভরের মধ্যে কি আছে বেশ কম আছে, ফায়ের মধ্যে কি নাই কোনো, আরে কোনো ইয়ে নাই, সময়ের কোনো বিলম্ব নাই। ওয়াইজা রাকা ফারকাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম যখন রুকু করে অতঃপর তোমরা রুকু করো, নাকি সাথে সাথে কি করতে হবে ইমাম রুকুতে, এই জন্য যাহারা ইমাম আছেন তাহাদের একটা ইয়ে এই ইয়ের মধ্যে তিরমিজি শরীফে লেখছে ইমাম সাহেব রুকুতে ঝুঁকার পরে আল্লাহু আকবর কইব, আল্লাহু আকবর কোন সময় কইব, ঝুকার আগে যদি ইমাম সাহেব আল্লাহ আকবর করে নেয় তাহলে যারা তাড়াতাড়ি করেন না মুসল্লি তারা কি করবো, এই জন্য রাসূল সাল্লাম বলে দিছেন যে ইমাম সাহেব রুকুর মধ্যে ঝুঁকে যাইয়া কি করবো আল্লাহ আকবর করবো, তাহলে ইমামকে ইয়া ওভারটেক করার কি নাই, সমান সমানে চলার আর মুক্তাদির কোনো সুযোগ
নাই। এই হাদিস শরীফটা বুখারী শরীফ প্রথম খণ্ড 101 নম্বর পৃষ্ঠা হাদিসাংশ নং 724। নামাজে হাত বান্ধা সম্পর্কে আমরা আলোচনা করব। নামাজে হাত বাঁধার সময় কোন হাতকে উপরে এবং কোন হাতকে নিচে রাখব? উভয় হাত আছে না, এটারে কোনটা উপরে কোনটা নিচে? নামাজে বাম হাতের উপর ডান হাত রাখবে, অর্থাৎ বাম হাত থাকবে নিচে, ডান হাত থাকবে কোন উপরে থাকবে। যেমন এই ব্যাপারে হাদিস শরীফ রয়েছে, আন সাহাল ইবনে সাদিন কল বর্ণিত, তিনি বলেন যে লোকেরা আদিষ্ট হইত যে তাহারা একজন পুরুষ যেন তাহার ডান হাতকে নামাজের মধ্যে বাম হাতের উপরে রাখে, ডান হাতকে যেন বাম হাতের উপরে রাখে। তাহলে কি করবে, ডান থাকবে উপরে, বাম হাত থাকবে নিচে। এই হাদিসটা বুখারী শরীফ প্রথম খণ্ড 102 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 731। আন ওয়াইল ইবনে হুজরিন আন্নাহু রা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইয়া হিনা দাখালা ফি সলাতে কাব্বারা সুম্মা ওয়াদা ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা। ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত যে তিনি বলেন নবী করিম সাল্লামকে তিনি দেখেছেন যে রাসূল সাল্লাম যখন নামাজে প্রবেশ করছেন, রাসূল সাল্লাম নামাজে প্রবেশ করার সময় কি করছেন, আল্লাহু আকবর বলছেন, এরপরে ওয়াদা ইয়াদাউল ইউমনা রাসূল সাল্লামের ডান হাত মোবারক রে রাখছেন আলাল ইউসরা বাম হাতের উপরে, ডান হাতকে কোথায়, বাম হাতের উপরে রাখছেন। এই হাদিসটা মুসলিম শরীফ প্রথম খণ্ড 173 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 401। আন জাবিরিন কলা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে রাজুলিন ওয়াহুয়া ফিস সালা ওয়াহুয়া ইউসাল্লি কাদ ওয়াদা ইয়াদাউল ইউসরা আলাল ইউমনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম একদিন একজন পুরুষ ব্যক্তি নামাজ পড়তেছে এমন সময় রাসূল সাল্লাম ওই ব্যক্তির পাশ দিয়া অতিক্রম করলেন, দেখলেন যে ওই ব্যক্তি তার ইয়াকে বাম হাতকে ডাইন হাতের উপরে রাখছে, অর্থাৎ ডাইন হাত হলো কি নিচে, বাম হাত হলো উপরে, এইভাবে ব্যক্তিটা কি করতেছে, নামাজ পড়তেছে। তো এই জন্য রাসূল সাল্লাম কি করলেন, ফান্তাজাহা রাসূল সাল্লামের তার হাতটারে কি করে নিলেন, ছেড়ে দিলেন, ছুড়ে নিলেন, সে তো কি রাখছে, বামডারে রাখছে উপরে, রাসূল সাল্লাম এটারে সারে এখানে ছেড়ে সারাই দিলেন, ওয়াদাল ইউমনা আলাল ইউসরা, এবং রাসূল সাল্লাম এখানে বাম হাতের উপরে ডান হাতকে রাখলেন। তাহলে আমাদের এই হাদিস শরীফটা মুসনাদে আহমদ হাদিস নম্বর 15090 ইমাম তাবারানি মোজামুল আওসাত কিতাবের মধ্যে রয়েছে, হাদিস নম্বর 7856। তাহলে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আমরা বুঝলাম যে নামাজের মধ্যে বাম হাতের উপরে ডান হাতকে রাখাটা সুন্নত। নামাজের ডান হাতকে বাম হাতের উপরে কিভাবে রাখতে হবে, এটা রাখার কিভাবে, এমনি রাখলো তো কি রাখা হয়, এইভাবে রাখলো রাখা হয়, আবার এইভাবে রাখলো কি রাখা হয়, কিভাবে রাখবে? পুরুষ নামাজি ডান হাতের তালু বাম হাতের কবজির উপরে রেখে ডান হাতের বিদ্যাঙ্গুলি ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা বাম হাতের কবজির চারদিকে ধরবেন এবং মধ্যের তিন আঙ্গুলকে বাম হাতের বাহুর উপরে স্বাভাবিকভাবে রাখবেন। কিভাবে, এই জানেন এখানে ডান হাতের যেই কি আছে তালু, এটা কি করবে, বাম হাতের তালুর উপরে রাখবে, রাখার পরে এই যে দুই আঙ্গুল, এই দুই আঙ্গুলে কি করবে, কবজির মধ্যে, বাম হাতের কবজির মধ্যে
ধরবে, ধরে এই যে তিন আঙ্গুল কি করবে স্বাভাবিকভাবে এখানে বাহুর উপরে রাখবে। এইটা হলো কি সুন্নত পদ্ধতি। যেমন এই ব্যাপারে হাদিস শরীফ আছে, তালা ওয়াইলুবনু হুজরিন কুলতু লা আনজুরান্না ইলা সলাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি। ওয়াইলুবনু হুজুর বলেন যে আমি বললাম যে অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে নামাজ পড়ে আমি দেখব আজকে। এরপরে তিনি দেখলেন যে ফানাজার তুলেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টি দিলাম, ফাকামা রাসূল সাল্লাম দাঁড়াইলেন, ফাকাব্বারা এরপর রাসূল সাল্লাম আল্লাহু আকবর বললেন, ওয়া রাফা ইয়াদাইহি এবং রাসূল সাল্লাম দুই হাত মুবারকরে উত্তোলন করলেন, হাত্তা হাজাতা বে উজনাইহি যে হাত্তাকে উত্তোলন করে এমনভাবে যে দুনোই হাত দুই কানের বরাবর উঠেলেন। দুই কানের কি এখানে কি কাঁধের কথা না কানের কথা? হ্যাঁ, সুম্মা ওয়াদা ইয়াদুল ইউমনা আলা কাফিল ইউসরা, অতঃপর রাসূল সাল্লাম দুনোটা হাতকে ডান হাতকে বাম হাতের তালুর উপরে রাখলেন, রাইখা ওয়া রুসকে ওয়া সাইদে সাইদে এরপরে কবজি এবং বাহুর উপরে রাখলেন। কিসের উপরে রাখলেন? কবজির উপরে। কিসের উপরে? হ্যাঁ, তাহলে ডান হাতের এই তালুর মধ্যে রেখা কবজির মধ্যে রেখা এরপরে ইয়ার মধ্যে বাহুর মধ্যে কি করলেন দুই আঙ্গুল রাখলেন। তাহলে এখানে কিসের কথা আছে? ধরার কথা আছে। দেখেন ধরতে দুনোটা যদি ধরন হয় এই কবজির মধ্যে ধরলে কি হইব? আরে সুবিধা হইব। এনও যদি ধরে ধরা হইব নি, এনে ধরলে ধরা হবে না। তো এই হাদিসটা নাসাই শরীফ প্রথম খণ্ড 102 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 888। আর মহিলা নামাজি বাম হাতের তালু ফিটের উপর ডান হাতের তালু রাখবো। কি করবে তারা? এমনি দড়া টড়া নাই, ডান হাতের আরে ডান ইয়া বাম হাতের তালুর উপরে ডান হাতের তালু রেখা এমনি কি করবে তারা? বুকের উপরে, কারণ হাতরার এমনি ধরে যদি ধরে তাহলে কি হয়ে যাব? আরে বুকের উপরে যে রাখবো, বুকের উপরে রাখবো কেন? বুকটা মহিলাদের কি সতর, এখানে কি আছে? হ্যাঁ সতর আছে। এই জন্য এখানে উপরে যদি রাখা হয় তাহলে এমনিও তো কাপড় দিল, এরপরে হাতরাও যদি দিয়ে রাখলো তাহলে সতরটা আরও কি হয়? আরে ডাকা হয়, ডাকাটা আরও কি হয়? আরে বেশি হয় না, বেশি হয় না। এই জন্য তারা কি করবে না এখানে এই কবজির মধ্যে কি করবে না ধরবে না, বরং ডান বাম হাতের তালুর উপরে ডান হাতের তালু রাখবে। এই ব্যাপারে তাবাইনুল হাকায়েক প্রথম খণ্ড 107 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, লিয়ানাল ওয়াদ আলা সদরে আকরাবু ইলাল খুদুয়ে মিনাল ওয়াজে আলাল আওরাতে ওয়ালানা হাদিসু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না মিনাস সুনতাতে ওয়াদুল ইয়ামিনে আলা শামালে তাহাতা সুরা। তো তিনি বলতেছেন যে যে এইভাবে এই বাম হাতের তালুর উপরে ডাইন হাতের তালু রেখে এইভাবে কবজির মধ্যে ধরবো কেন? তো এইটাও হইল বিনয় প্রকাশ করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি। এক তিনি বলেন এই লিয়ান্নাহু আকরাবু ইলা তাজিমে, এটা তাজিমের মধ্যে কি সবচেয়ে উত্তম। যেমন কামা বাইনা ইয়াদাইল মুলুকে, যেমন রাজা বাদশাহদের নিকটে, রাজা বাদশাহদের নিকটে যদি কেহ যদি দাঁড়ায় এমনি নি দাঁড়ায়, এমনি যদি দাঁড়ায় কি করবো? তার বেয়াদবি হইতো না? আর তুই আমার সাথে, তাহলে এখানে কি করবে? হাতকে করজোর করে হাতকে কি করে নিচের দিক দিয়া রাখবে। তো এই জন্য বলতেছে যে এবং আমাদের পক্ষে হাদিস শরীফ রয়েছে যে আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না মিনাস সুন্নাতে, নিশ্চয় সুন্নত হইল ওয়াদুল ইয়ামিনে আলা শিমালে, যে বাম হাতের উপরে ডান হাতকে রাখবে তাহা তা সুররাতে নাভির নিচে। তো তা কোথার নিচে? নাভির নিচে। আর ওয়াদু আলাল আওরাতে, আর মহিলারা রাখবে কিসে? তাদের আওরাতের উপরে, বুকের উপরে। হ্যাঁ লাইয়াদুরু ফাউকা সিয়াবে, কাপড়ের উপরে দিয়ে আরো এটা কি করে? আর এটার যদি দেয় এতে কোনো ক্ষতি নাই, বরং তার যে সতর যেটা আছে এটা আরো উত্তমভাবে কি করলো? ঢাকলো, ঢাকা হইল। নামাজে উভয় হাত
কোন স্থানে বেঁধে রাখবে। আমরা যে দুনো হাত তো বাঁধলাম, বান্ধার পরে এটা কোথায় বেঁধে, আরে রিডার কোথায় বেঁধে রাখবো? হানাফি মাজহাব মতে ফুরুষ নামাজি উভয় হাতকে নাভির নিচে বেঁধে রাখবে। কোথায় বেঁধে রাখবে? এখন এইটা নিয়ে কিন্তু বেশি ফাড়াফাড়ি, এটা নিয়ে কয় কি আমাদের কোনো সহি হাদিস নাই। একটা কথা শোনেন, সুরের মার বড় গলা, কারণ চুরি কইরা তো এনে কি আছে, মুসিবতে আছে, আওয়াজ যদি কি হয় ছোট হয় কইব যেন আরে সত্যি চুরি করছে, এর লাগে ওই এই শাক দিয়ে কি করে মাছ ডাকে, এই জন্য কি বলা হয় সুরের মার বড় গলা। যাহারা জয়ীফ হাদিসের উপরে আমল করে, আমরা করি কি সহি হাদিসের উপরে, কয় কি হানাফিদের কোনো কি নাই, সহি হাদিস নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। যেমন এই ব্যাপারে হাদিস শরীফ আছে, হাদাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমাইরিন আন আলকানমাতা ইবনে ওয়াইল ইবনিল হুজরিন আন আবিহি কল রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া দা ইয়ামিনা ওয়ালা শামালি ফি সালাতে তাহাতা সুরা। ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাম বাম হাতের উপরে ডান হাত রেখেছেন নাভির নিচে। ডান হাত বাম হাতের উপরে ডান হাত রাখছেন কোথায়? তাহাত্তা সুরা নাভির নিচে। এই হাদিসটা কোথায় আছে? ইমাম ইবনে আবি শাইবা এর মুসান্নাফ প্রথম খণ্ড 343 পৃষ্ঠা, হাদিস নম্বর 3938 এবং 3939, দারুল কিবলা জিদ্দা সৌদি আরব, শাইখ আবু আওয়ামা সম্পাদিত। এই হাদিস শরীফকে নিয়ে একটা ইয়ে হয়েছে যে মুসলমানদের মধ্যে কিছু কিছু মুসলমান রয়েছে ইহুদিদের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য। ইহুদিরা কি করত যে তাহাদের কিতাবের মধ্যে তাহারা রদ বদল করত, ইউহারিফুন আল কালিমা আন মামাদি, কোরআন শরীফ আছে, তাদের সুবিধা মতন কি করত রদ বদল করত। কিন্তু এইটা মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা আছে, এখনো ফিতি মেদে কিছু কিছু নুস্কার মধ্যে কি আছে, হাদিসটা আছে। কিন্তু কোনো কোনো নুস্কা পা পাণ্ডুবি থেকে এই হাদিসটা কি করছে, আহলে হাদিস হ্যাঁ যারা সালাফি এটা উড়িয়ে দিছে, উড়িয়ে দিয়ে তারা চ্যালেঞ্জ করে। দেখেন হানাফিরা যে বলতেছে মুসান্নাফে ইবনে আবি সাহেবের মধ্যে হাদিস আছে, হাদিস তো নাই, হাদিসটা আসলে কি করে লাইছে, তারা হাদিসটা উঠিয়ে লাইছে, কিন্তু সমস্ত হাদিস থেকে কি উঠাতে পারে নাই, কথা বুঝছিনি হ্যাঁ। এবং কি তাহারা যারা এই এই চক্রান্তকারী, হ্যাঁ মুসান্নাফি ইবনে আব্দুর রাজ্জাক এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাম যে সর্বোত্তম সৃষ্টি, নূরের সৃষ্টি, এই ব্যাপারে অনেক হাদিসগুলা আসিল, কিন্তু দেখা গেছে তারা বর্তমানে এই ওই মুসান্নাফে ইবনে আবি সাইবার এই হাদিসগুলারে কি করে লেছে, বাদ দিয়া লেছে। কিন্তু আল্লাহর কি মেহরবানি, ইস্তাম্বুলে এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক তিনির যে হাতের যে লেখা এখনো সংরক্ষিত আছে, এখনো কি আছে, সংরক্ষিত আছে। আরে মুসান্নাফে আব্দুর রাজ্জাককে জানেন? আব্দুর রাজ্জাক হলো ইমাম বুখারি এবং মুসলিমের দাদা ওস্তাদ। এবং এই যে এই আবি সাহেবকে, আবি সাহেব হলো বুখারি এবং মুসলিম রহমতুল্লাহ কি ওস্তাদ। এবং মুসলিম শরীফের এমন কোন মনে হয় ফিস্টা নাই যেই ফিস্টার মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ তার ওস্তাদ ইবনে আবি সাহেবের থেকে হাদিস বর্ণনা করেননি, কত বুঝছিনি। তো এই জন্য আসলে এই জন্য আলহামদুলিল্লাহ যে মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে রাসূল সাল্লামের শানের যে সমস্ত হাদিসগুলা বাদ দিয়ে লাইছিল, এখন এডিরে সংরক্ষণ করিয়া নেটের মধ্যে পর্যন্ত কি আছে, এগুলো এখন সংরক্ষণ আছে। আল্লাহ আসলে রাসূলের শান আল্লাহ বাড়াইছে কি, ওরাফান আলাকা জিক্রা আল্লাহ বাড়াইছে, কিন্তু বন্দায় যদিও চেষ্টা করছে, চেষ্টার মধ্যে ত্রুটি করে নাই, কিন্তু আল্লাহ তাআলা দেখেন রাসূলের শান কেমনে বাড়াইছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক তিনি হাতের লেখা পর্যন্ত এখনো আল্লাহ কি রাখছেন, সংরক্ষণ রাখেছেন।
এই জন্য জাহর এই জন্য হ্যাঁ এই জন্য মুসান্নেফে আব্দুর রাজাক মধ্যে স্পষ্টভাবে যেখানে আছে তাহাতা সুররা এই হাদি এই জায়গাটা কি করে রেখেছে তারা এই জায়গাটা তারা এখানে ফালাইয়া দিছে কিন্তু সমস্ত কিতাবের থেকেই ফালাইতে পারে নাই বুঝেছেন নি কথাটা এই জন্য যাহোক আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাহারা ফেরকায়ে বাতেল তাহাদের ওয়াসওয়াসায় তাহাদের কুমুনসনায় যেন আমাদের যে সর্বোত্তম মাযহাব সর্বশ্রেষ্ঠ মাযহাব কোনটা হানাফি মাযহাব না এই হানাফি মাযহাবের আমল যেন আমরা ছেড়ে না দেই বরং এইটা কি সবচেয়ে বিশুদ্ধ হাদিসের দ্বারা কি হানাফি মাযহাব প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা তৌফিক দান করুন।